আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া এই মাসটা এমন একটা বরকতময় মাস যে মাসের প্রতি রাতেই আল্লাহর পক্ষ থেকে একজন স্পেশাল ফেরেশতা আমাদেরকে ডাকতে থাকেন। ইউনাদি আল মুনাদি ফি কুল্লি লাইলাতি রমাদান, ইয়া বাগি আল খায়র اقবিল, ইয়া বাগি আল শারর اقসির। প্রতি রাতেই একজন ফেরেশতা এসে ঘোষণা দিতে থাকে আল্লাহর পক্ষ থেকে যে হে কল্লানেরপতি, prossid তুমি সামনে যাও, আগাতে থাকো। এবং হে অকললানের অভিলাষি আকসির স্টপ অনেক হয়েছে আর আর সামনের দিকে যেও না আর পাপ করো না তো এইভাবে আল্লাহ কিন্তু আমাদেরকে রিমান্ডার দিতেই থাকেন এবং বিষ্ণু ইসা ইসলাম একবার সাহাবাদেরকে নিয়ে মসজিদে নবীতে মেম্বারের প্রথম ধাপে পা রেখে বললেন আমিন দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন সাহাবার বললে এ আল্লাহ তিনবার কেন আমিন বললেন আমরা তো বুঝতে পারলাম না তো বিষ্ণু ইসলাম বললেন আমি যখন প্রথম মেম্বারে পা রেখেছি সেদিন জিব্রাইল এসে বলেছে যে যারা রামাদান পেয়ে নিজের গুনাকে ক্ষমা করতে পারলো না তাদের উপর আল্লাহর ধ্বংস তারা জাহান্নামে নামে যাবে তাদের উপর আল্লাহ আনাদ আমি বললাম আমিন দ্বিতীয় স্টেজে যখন পা রেখেছি জিব্রাইল এসে বলেছে যারা মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে তাদের এহসান করে তাদের প্রতি সদ আচরণ করে খেদমাত করে যারা জান্নাত কামাতে পারলো না তাদের উপর আল্লাহ আনাদ আমি বললাম আমিন তৃতীয় ধাপে যখন পা রেখে রেখেছি জিব্রাইল এসে বলেছে যে যিনি আপনার নাম শুনলো মোহাম্মদ কিন্তু সল্ল্লাহ ওয়াসাল্লাম পড়লো না আপনার উপর দূরত পড়লো না তার উপর আল্লাহ লানত তাই আমি পড়েছি আমিন তো সম্মানিত সুধি বিষ্ণবী যারা রমাদান পেয়ে রমাদানকে কাজে লাগাতে পারেনি গুনা মাফ করাতে পারেনি তাদের ধ্বংস হোক লানত হোক বিষ্ণুবি কিন্তু আমিন বলেছেন তো আমরা যেন সেই হতভাগাদের অন্তর্ভুক্ত না হই আমরা যেন রমাদানকে কাজে লাগাই আমরা যার যতটুকু সুযোগ আমরা নফল আবাদত করি আল্লাহ আমাদের ইফতারগুলোকে আমাদের সিয়ামগুলোকে আমাদের কিয়ামগুলোকে আমাদের তারাবিগুলোকে আমরা যে নফল গুলো করছি এগুলোকে আল্লাহ তালা কবুল করুক অনেকে রামাদানে ওমরা করতে গিয়েছেন আমাদের কাছে অনেকে দোয়া চান এস এম এস করে আমরা দোয়া করি যে ভাইরা এই রামাদানে ওমরা করতে গিয়েছে আল্লাহ তাদের ওমরা গুলোকে কবুল করুক আমরা মো ইনশাআল্লাহ